বাংলাদেশে বেড়েই চলেছে বিষধর সাপ রাসেলস ভাইপারের উৎপাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে প্রতি বছর বিশ্বব্যাপী 55 লাখ মানুষকে সাপে কামড়ায়। পৃথিবীতে যে পরিমাণ মানুষকে সাপে কামড়ায় তার অর্ধেকই বিষধর সাপ। বিষধর সাপের কামড়ে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ প্রাণ হারায়। উদ্বেগের কারণ হল এই মৃত্যুর প্রায় 70% ঘটনাই দক্ষিণ এশিয়ায়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাপে কামড়ানোর হার অনেক বেড়ে গেছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে এই সংখ্যাটা বেশি। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এসব দেশে সাপে কামড়ানোর হার বাড়ার অন্যতম বড় কারণ জলবায়ুর পরিবর্তন। শ্রীলঙ্কার ক্যালানিয়া বিশ্ববিদ্যালয়ের 2018 সালের একটি সমীক্ষাও এই সিদ্ধান্তে পৌঁছেছে যে জলবায়ু পরিবর্তনে সাপে কামড়ের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। কেবল ভারতের গবেষণাতেই দেখা গেছে সেখানে প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে মৃত্যুর সংখ্যা 58,000। পাকিস্তান ও ভারতের সাপের প্রজাতির মধ্যে রয়েছে বিগ ফোর, কিং কোবরা, ব্র্যান্ডেড এবং কমন ক্রেটস, গ্রিন পিট ভাইপার, চেকার্ড, কিলব্যাক্স, নেপাল কুকরি সাপ এবং রাসেলস ভাইপার। শ্রীলঙ্কায় রাসেলস ভাইপার, সাধারণ ক্রাইট এবং ভারতীয় পাইথনও পাওয়া যায়। সম্প্রতি রাসেলস ভাইপার নিয়ে বাংলাদেশের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্যালানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে শ্রীলঙ্কায় সাপে কামড়ানোর ঘটনা ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে। গবেষণাটিতে জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস তুলে ধরার পাশাপাশি এও বলা হয়েছে আগামী 25 থেকে 50 বছরের মধ্যে দেশটিতে সাপে কামড়ানোর ঘটনার বার্ষিক হার 31.3% পর্যন্ত বাড়তে পারে। সাপের কামড় কোনো তুচ্ছ আঘাত নয়, এটি ভয়ঙ্কর হতে পারে। সাপের কামড়ে মৃত্যুসহ শ্বাসকষ্ট, চোখ খুলতে না পারা এবং কার্ডিয়াক সমস্যা হতে পারে। কিছু সাপ যেমন ভারতীয় কোবরার বিষ মানুষের শরীরে দ্রুত ছড়িয়ে যায়। যদি চিকিৎসা না করা হয় বা খুব দেরিতে চিকিৎসা করা হয় তাহলে বিষধর সাপের কামড়ের কারণে পক্ষাঘাত, শ্বাসকষ্ট, রক্তপাতের সমস্যা, কিডনি ব্যর্থতা এমনকি স্থায়ী অক্ষমতা হতে পারে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অ্যামোরি ইউনিভার্সিটি 2023 সালের জুলাই মাসে একটি গবেষণা প্রকাশ করে যেখানে বলা হয়েছে দৈনন্দিন তাপমাত্রা যত বাড়বে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাপে কাটার হারও বাড়বে। সাপ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সেভ দ্য স্নেকের প্রতিষ্ঠাতা মাইকেল স্টার্কি বলেছেন বিশ্বজুড়ে নগরায়নের প্রবণতা সাপের বাসস্থান বিপন্ন করে তুলেছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, তারাও চাপে পড়েছে এবং এ কারণে তারা উদ্ভ্রান্তের মতো আচরণ করে, ফলে মানুষকে কাটার আরও বেড়ে যায়। সাপের কামড় রোধে সচেতন হওয়া বেশি জরুরি, সেই সঙ্গে প্রয়োজন অ্যান্টিভেনমের উৎপাদন বাড়ানো এবং এটিকে আরও সাশ্রয়ী করে তোলা।